হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো রূপা সিম্বিল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন তালের জিনিস হবে না এটা কখনো হতে পারে তো চলো আমি দুটো তাল নিয়ে নিয়েছি আর ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই থালাটা ঝুড়ির নিচে রেখে দিয়েছি তো চলো এখন তালটা আমি মেজে নেবো তো তালের আইটেম দিয়ে আমি দুটো জিনিস বানাবো আজকে তো কি কি বানাই তো সেটাই দেখো তো আমি এখন বলবো না কি কি বানাবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন তালটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো একটা তাল আমি এখন ছাড়াচ্ছি তো এটাই এখন মাঝব তো বন্ধুরা আমাদের এখানে তাল খুব বেশি পাওয়া যায় না তো কারণ এখানে তাল গাছই নেই তো আমাদের বাড়ির ওখানে প্রচুর তাল গাছ তো তাল কিনতেই হয় না তো এখান থেকে তাল কিনে আনলাম দুটো তালের দাম নিয়েছে সত্তর টাকা তো আরও এর থেকে যেগুলো বড় সেগুলো একশো টাকা এরকম দাম তো চলো বন্ধুরা আমি এখন তালটা ছাড়িয়ে নিয়েছি তো তিনটে আটি বের হয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখন তালটা মেজে নেব তো একটা তাল মেজে কতটা মাড়ি হয় তো সেটাই দেখো আর এই তালের আইটেম দিয়ে আমি আজকে দুটো জিনিস বানাবো তো কি কি বানাবো সেটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে তো পুরো ভিডিওটাই দেখো আর যে বন্ধুটি আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখো একটা তাল মাজা হয়ে গেল আমার তো একটা তাল মেজে এতটুকুনি মারি বের হলো তো চলো আর একটা তাল মেজে নেবো তো বন্ধুরা আর একটা তালও আমি মেজে নিয়েছি তো দুটো তাল আমার মাজা হয়ে গেল, তো সেটা আর দেখালাম না তো দেখো এইগুলো হচ্ছে তালের নুটি তো এগুলো লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমার মা ঠাকুমারা এইভাবেই তাল মাঝতো ঝুড়িতে তো আমি এভাবেই তাল মাজলাম আর দুটো তাল মাজার পর দেখো কতটা মাড়ি বের হয়েছে তো চলো এখন আমি এই মাড়িটা দিয়ে দুটো আইটেম বানাবো তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা হচ্ছে আটা তো চালের গুঁড়ো অল্প পরিমাণ নিয়েছি আর আটাটা একটু বেশি নিয়েছি তো এইটা দিয়ে আমি বানাবো তালের বড়া যেটা আমরা ফুরুলি বলি তো আমার মা ঠাকুমারা এটা ফুরুলি বলে তো তালের বড়া বানাবো তো চলো তালটা দিয়ে আমি এখন আটা আর এই চালের গুঁড়িটা মেখে নেবো তো সাথে থাকো তো আমি এখন দেখো অল্প অল্প করে তালের মাড়িটা নিয়ে নিয়েছি এই আটা আর চালগুড়ির মধ্যে তো অল্প অল্প করে নিয়ে আমি এটা ভালো করে মেখে নেবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন আমি ভালো করে মেখে নিয়েছি তো এর মধ্যে আমি এখনও একটা আইটেম দিইনি তো সেটা আমি পরে দিচ্ছি তো এটা এখন ভালো করে মাখা হয়ে গেছে তো অন্য আইটেমটা আমি মাখবো সেটা দেখো তো বন্ধুরা দেখো এখন আমি আটা আর ময়দা নিয়েছি ওটা হচ্ছে আটা এটা হচ্ছে ময়দা তো এটা আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি তো এটাও আমি তালের মাড়ি দিয়েই মাখবো তো এটা আমি বানাবো লুচি তো আমি তালের লুচি বানাবো আর তাল ফুরুলি যেটা তালের বড়া বলে তো সেটা বানাবো তো দুটো আইটেম আজকে আমি বানাচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো আমি কীভাবে বানাচ্ছি তো চলো সাথে থাকো তো বন্ধুরা আটা ময়দাটা মাখা হয়ে গেছে তো এর মধ্যে গুড় দিয়েছিলাম তো গুড় দিয়ে মাখা হয়ে গেছে আর এটা হচ্ছে সেই তালের ফুরুলের মাখাটা তো এর মধ্যেও আমি গুড় দিলাম তো বললাম না আমি একটা আইটেম দিইনি তো গুড়টা ছিল একটু ডেলা মতো তো আমি একটু গরম করে নিলাম তো চলো ভালো করে মেখে নিই তো এখন আমার সমস্ত আইটেম মাখা হয়ে গেছে তো আমি এখন কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফুরুলি যে তালের বড়াটা করব সেটা মাখাটা তো তালের বড়াটা আমি আগে করব। তো আমি তালের বড়াটা আমি দেখো দিয়ে দিয়েছি গোল গোল আকারে তো এটাকে আমি এখন ভেজে তুলে নেবো ভালো করে ভাজতে হবে আর কম আঁচে ভাজতে হবে তো না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমি ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি তো আমি এখন ভেজে তুলে নিলাম তো আরও আমি দিয়ে দিচ্ছি দেখো তো ফুরুলির আকারে আমি ছোটো ছোটো আকারে আমি এগুলো ভেজে নিচ্ছি তো আমি এই সমস্ত বড়াটাই এভাবেই ভেজে নিলাম তো তোমরাও নিশ্চয়ই এভাবেই করো আমি যেভাবে করলাম তো সবাই এভাবেই করে দেখেছি তো চলো আমার সমস্ত তালের বড়া এখন ভাজা হয়ে গেল তো তালের বড়াটা এখন কমপ্লিট হয়ে গেল তো এখন আমি আটা ময়দাটা যে মেখেছিলাম লুচি করব বলে তো সেটা আমি এখন লুচির আকারে দেখো এভাবে গোল গোল করে নিয়েছি তো এখন আমি এগুলো বেলে নেব তো লুচির আকারে দেখো আমি এখন বেলে নিয়েছি তো চলো এখন আমি এটা ভাজবো তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে আমি ভেজে নেব তো দেখো ফুলে গেছে খুব সুন্দরভাবে আর দেখে মনে হচ্ছে তো ভালোই হবে তো জানি না তো চলো যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করো তো যদি ভালো লাগে আমার এই দুটো আইটেম তো অবশ্যই কমেন্ট করে বলো তো কেমন লাগলো তোমাদের তো এভাবেই আমি সমস্ত লুচিটা ভেজে নেব আর সমস্ত গোলই ভালোভাবে ফুলে যাচ্ছে তো মাখাটাও নিশ্চয়ই খুব ভালো হয়েছিল তো সেই জন্য এত সুন্দর করে ফুলে যাচ্ছে তো আরও কিছু বাকি আছে তো সেইগুলোও আমি ভেজে নিচ্ছি তো সমস্ত লুচিগুলোই দেখছো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো আমার দেখো অনেকগুলোই ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আরও কিছু বাকি আছে সেগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি তো চলো বন্ধুরা এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো দুটো আইটেমই আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তালের বড়া যেটাকে আমরা ফুরুলি বলি আর ওইটা হচ্ছে লুচি তালের লুচি তো তালের বড়া আর তালের লুচি বানালাম আজকে তো এই দুটো রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ফিরে আসবো আর একটি অন্য ভিডিও নিয়ে